ডিয়ার ভিউয়ার্স, তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকে আমি কনসোনেন্ট টি এবং এস এর ডিফারেন্ট সাউন্ডের উপর একটি ক্লাস নিয়ে এলাম, যেখানে বিভিন্ন রুলস উইথ এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এস কখন দন্ত স, তালব্য স এবং বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয় এবং টি কখন ট, ঠ, তালব্য স, চ, থ এবং দ হিসেবে উচ্চারিত হয়। সো টি এবং এস এর ডিফারেন্ট সাউন্ড সম্পর্কে জানতে ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো ফার্স্ট, ডিফারেন্ট সাউন্ড অফ এস রুল। শব্দের শেষে জি, জি, ই, ও, ই, আই, ই, ডাবল ই, ওয়াই এর পরে এস থাকলে এস এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়। দেখো, রুল দেখে কনফিউজড হবে না, অ্যাকচুয়ালি রুলের উপর আমরা কম ফোকাস দেবো, এক্সাম্পলের উপর আমরা বেশি ফোকাস দেবো, অর্থাৎ এক্সাম্পলের মাধ্যমেই আমরা ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবো। আর তোমরা যদি এক্সাম্পলগুলো ভালো করে দেখে নিতে পারো তাহলে তো কোনো সমস্যাই নেই। এক্সাম্পল যেমন, জি এর পর এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়। এর ওয়ার্ড যেমন ব্যাগস, বি এ জি এস, ব্যাগস, ব্যাগস। দেখো এখানে ব্যাগস এটা কিন্তু না, মানে এসের উচ্চারণ সয়ের মতো হবে না, জয়ের মধ্যে হবে, ব্যাগস। এরপর ট্যাগস, টি এ জি এস, ট্যাগস, ট্যাগস। এগস, ই ডাবল জি এস, এগস, এগস। এরপর ও ই এর পর যদি এস থাকে তাহলেও এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়। এর ওয়ার্ড যেমন ডাজ, ডি ও এস, ডাজ। দেখো এটাকে অনেকেই ডাস, ডাস এমনটা বলে থাকবে, মানে এসের উচ্চারণটা সয়ের মতো করবে, বাট এটা এসের উচ্চারণ সয়ের মতো হবে না, জয়ের মতো হবে, ডাজ। এরকমই গোজ, জি ও এস, গোজ, গোজ। হিরোজ, হিরোজ। এরপর আই ই এর পর এস থাকলে এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়, যেমনটা কি লাইজ, এল আই এস, লাইজ, লাইজ। ফ্লাইজ, এফ এল আই এস, ফ্লাইজ, ফ্লাইজ। স্টোরিজ, এস টি ও, স্টো আর আই এস, স্টোরিজ, স্টোরিজ। এরপর শুধুমাত্র ই এর পর এস এর উচ্চারণ শয়ের মতো হয়, যেমন হোপস, এইচ ও পি এস, হোপস, হোপস। দেখো এর আগের ওয়ার্ডগুলোতেও তো ই এর পর এস ছিল, কিন্তু তখন এস এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়েছিল, কারণটা কি তখন কোথাও কোথাও ও এর পর ই ছিল, অর্থাৎ ও ই এর পর এস ছিল, আর কোথাও আই ই এর পর এস ছিল, বাট এখানে কিন্তু শুধু ই এর পর এস আছে, অর্থাৎ ই এর সামনে একটি করে কনসোনেন্ট আছে, এখানকার প্রত্যেকটি ওয়ার্ডে ই এর সামনে একটি করে কনসোনেন্ট আছে, অর্থাৎ যদি কোনো ভাওয়েলের পরে ই থাকে এবং তারপর এস থাকে তাহলে এসের উচ্চারণ বর্গীয় জয়ের মধ্যে হবে, যেমনটা কি ও একটি ভাওয়েল ছিল, তারপর ও এর পর ই এসে, তারপর এস এর জন্য জয়ের মধ্যে উচ্চারিত হয়েছিল। এরপর আই একটি ভাওয়েল, আই এর পর ই ছিল, তারপর এস, এই কারণে সেখানেও জয়ের মতো উচ্চারিত হয়েছিল, বাট এখানে শুধু ই ভাওয়েলই আছে, তার সামনে অন্য কোনো ভাওয়েল নেই, এখানকার প্রত্যেকটি ওয়ার্ডে কনসোনেন্ট আছে, তাই এখানে ই এর পর এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো না হয়ে শয়ের মতো হবে, হোপস, হোপস। বাইটস, বি আই টি এস, বাইটস, বাইটস। এরপর কাইটস, কে আই টি ই এস, কাইটস, কাইটস। নেক্সট, ভিসিব রুল অনুসারে এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়, এখানকার প্রত্যেকটি ওয়ার্ডে এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হবে, কারণ এখানে ভিসিব রুল কাজ করছে, আর কীভাবে কাজ করেছে সেটা দেখে নাও। তো ফার্স্ট যে ওয়ার্ড সেটা হলো মিউজিক, মিউজিক। এখানে কিন্তু ইউ হলো একটি ভাওয়েল, অর্থাৎ ভাওয়েলের জন্য নেব আমরা ফার্স্ট লেটার ভি, এরপর এস হলো কনসোনেন্ট অর্থাৎ সি, আবার আই হলো ভাওয়েল অর্থাৎ ভি, তাহলে ভি সি ভি, মানে একটি ভাওয়েলের পর একটি কনসোনেন্ট আছে অর্থাৎ এস আছে, তারপর আবারও ভাওয়েল আছে। এবার প্রেজেন্ট, পি আর ই এস এন টি, প্রেজেন্ট, প্রেজেন্ট। এখানেও এসের সামনে একটি ভাওয়েল এবং এসের পিছনে একটি ভাওয়েল, অর্থাৎ সামনে এবং পিছনে যদি ভাওয়েল থাকে তাহলে এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়, প্রেজেন্ট, প্রেজেন্ট। প্লেজার, প্লেজার, পি এল ই এ এস ইউ আর ই, প্লেজার, প্লেজার। ইজি, ই এ এস ওয়াই, ইজি। তো এখানে আবার অনেকেই মনে করতে পারে ওয়াই তো ভাওয়েল না, তাহলে এখানে এটা হলো কেন? দেখো ওয়াই ভাওয়েল না, বাট ওয়াই কিন্তু সেমি ভাওয়েল, তো এখানে ওয়াইকে ভাওয়েল হিসেবে আমরা কাউন্ট করবো, কারণ ওয়াই হলো সেমি ভাওয়েল, ওয়াই কখনও ভাওয়েল হিসেবে কাজ করে আবার কখনও কনসোনেন্ট হিসেবেও কাজ করে। এরপর ওয়াই এস বর্গীয় জয় হিসেবে উচ্চারিত, মানে ওয়াই এর পর যদি এস থাকে তাহলে এসের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়, যেমন এর ওয়ার্ড টয়েজ, টি ও ওয়াই এস, টয়েজ, টয়েজ। বয়েজ, বি ও ওয়াই এস, বয়েজ, বয়েজ। প্লেজ, পি এল এ ওয়াই এস, প্লেজ, প্লেজ। নেক্সট, এস দন্তস্ব এবং তালব্য স হিসেবে কখন কখন উচ্চারিত হয়। তো আমরা জানি এসের যে মেন সাউন্ড সেটা হলো স এবং তালব্য স, মানে স্বয়ের মতো উচ্চারণ, এসের সাউন্ড স্বয়ের মতো হয়, সেটা আমরা ছোটোবেলায় পড়িয়েছিলাম, এটা মেন সাউন্ড। তো এর আগের যে রুলগুলি ছিল, ঠিক আছে, সেই রুল বাদ দিয়ে যদি ডিফারেন্ট বা সাধারণ কোনো ওয়ার্ড থাকে সেগুলোতে আমরা এসের উচ্চারণ স্বয়ের মতোই করব, সেখানে কোনো রুলস টুলস নেই, কিছু নেই, সিম্পলভাবে আমরা সেখানে এসের উচ্চারণ স্বয়ের মতো করব, আর এটাই প্রধান সাউন্ড এসের। তো এর ওয়ার্ড যেমন
বাস বি ইউ এস বাস। তো এই ওয়ার্ডগুলোতে আবার এসের উচ্চারণ দ্বন্দ্ব স্বরের মতো হবে, ঠিক আছে? মানে এস শুধু যদি এস থাকে তাহলে এসের উচ্চারণ দ্বন্দ্ব স্বরের মতো হয়। বাস বি ইউ এস বাস স্টপ এস টি ও পি স্টপ স্টপ টিপস টিপস টি আই পি এস টিপস টিপস স্টোরি সি এস ডাব্লিউ সি বুকস বুকস। এইদিকে এসের পর যদি এইচ থাকে অর্থাৎ এস এইচ দুটো কনসোনেন্ট ডাইগ্রাফ, এটা কিন্তু তালব্যশা হিসেবে উচ্চারিত হবে, কারণ এখানে যদি এস এইচ মিলে তালব্যশা উচ্চারিত না হতো তাহলে কিন্তু এস আর এইচ যুক্তবর্ণ হয়ে যেত। বাট আমরা এটা জানি এস এইচ হলো কনসোনেন্ট ডাইগ্রাফ এবং এস এইচের উচ্চারণ হয় তালব্যশা। ওয়ার্ড যেমন ক্যাশ সি এ এস এইচ ক্যাশ ক্যাশ, পুশ পি ইউ এস এইচ পুশ পুশ, শিপ এস এইচ আই পি শিপ শিপ, ফিশ এফ আই এস এইচ ফিশ ফিশ। এইদিকে ডাবল এস তালব্যশা হিসেবে উচ্চারিত হয়, মানে কোনো শব্দে যদি ডাবল এস থাকে তাহলে ডাবল এস মানে দুটো স্বরের মতো উচ্চারিত না হয়ে তালব্যশার মতো উচ্চারিত হবে, অর্থাৎ দন্তস্বর এবং তালব্যশার উচ্চারণ তো সেমই হয়, বাট আমরা বাংলা যখন লিখি তখন বানানের একটু সমস্যা হয়। তো এখানে ওয়ার্ড যেমন ডিপ্রেস ডি ই পি আর ই ডাবল এস ডিপ্রেস ডিপ্রেস, ডিসকাস ডি আই এস সি ইউ ডাবল এস ডিসকাস ডিসকাস, মেসেজ মেসেজ। সো নেক্সট ডিফারেন্ট সাউন্ড অফ টি। তো আমরা প্রথমেই দেখেছিলাম টি সাধারণত ট ঠ চ তালব্য স থ এবং দ হিসেবে উচ্চারিত হয়। তো এর ফার্স্ট রুল হলো কোনো শব্দের টি আই এর পর যদি কোনো ভাওয়েল থাকে তাহলে টি এর উচ্চারণ তালব্য স এর মতো হবে। যেমন অ্যাকশন এ সি এক টি আই ওয়েনশন অ্যাকশন অ্যাকশন। দেখো এখানে অ্যাকশন মানে বাংলাটা আমি লিখেছি অ্যাকশন, শন হবে না, তালব্য স ন শন হবে না, অ্যাকশন অ্যাকশন মানে কিছুটা আ সাউন্ডের মতো হবে অ্যাকশন অ্যাকশন। তো এখানে টি এর উচ্চারণ তালব্যশার মতো হচ্ছে, কারণ এখানে টি এর পর আই এসে এবং তারপর একটি ভাওয়েল আছে, অর্থাৎ ও হলো একটি ভাওয়েল। তো অ্যাকশন। এরপর অপশন ও পি অপ টি আই মেনশন অপশন। এরপর স্টেশন এস টি এ স্টে টি আই মেনশন স্টেশন স্টেশন। নেশন এন এ নে টি আই মেনশন নেশন নেশন। ফিকশন এফ আই সি ফিক টি আই মেনশন ফিকশন ফিকশন। নেক্সট টি ইউ আর ই চার হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ এখানে টি এর উচ্চারণ চয়ের মতো হবে চার চার। যেমনটা কি নেচার এন এ নে টি ইউ আর ই চার নেচার নেচার। কালচার সি ইউ এল কাল টি ইউ আর ই চার কালচার কালচার। ফিউচার এফ ইউ ফিউ টি ইউ আর ই চার ফিউচার ফিউচার। নেক্সট টি এইচ এর উচ্চারণ থ এবং দয়ের মতো হয়। তো এখানে ওয়ার্ড যেমন গ্যাদার জি এ টি এইচ ই আর গ্যাদার, থ্যাংকস টি এইচ এন কে এস থ্যাংকস থ্যাংকস। তো এখানে কিন্তু টি এইচ এর উচ্চারণ থয়ের মতো হচ্ছে, বাট আর কিছু ওয়ার্ড আছে যেগুলোতে দয়ের মতো হয়, যেমনটা কি দ্যাট টি এইচ এ টি দ্যাট দ্যাট, বা দিস টি এইচ আই এস দিস। তো এখানে টি এইচ কখন দ হিসেবে উচ্চারিত হয় আর কখন থ হিসেবে উচ্চারিত হয় সেই বিষয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আছে, তো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, মানে টি এইচ এর উচ্চারণ কখন দ এবং থ হয়। তো এরপর হলো টি কখন ট এবং ঠ হিসেবে উচ্চারিত হয়। তো আমরা জানি টি এর সাধারণ বা মেন সাউন্ডটি হলো ট ট, বাট আমি তোমাদের দেখিয়ে দেবো যে টি কখনও কখনও ঠ হিসেবে উচ্চারিত হয়। ওয়ার্ড যেমন টুক টি ডাবল ও কে টুক, টেক টি এ কে ই টেক, টাইগার টি আই জি আর টাইগার। তো প্রত্যেকটি ওয়ার্ডে টি এর উচ্চারণ ট্রয়ের মতো হচ্ছে, বাট এবার কিছু ওয়ার্ড যেগুলো ঠয়ের মতো উচ্চারিত হবে, যেমন ব্যাট বি এ টি ব্যাট। দেখো আমরা ছোটোবেলায় পড়েছিলাম এটা ব্যাট, হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি যদি ব্যাট বলো কোনো সমস্যা নেই, একটু দাঁড়াও আমি বলছি ব্যাপারটা কী। আসলে এখানে ব্যাট এরকম উচ্চারণ করবো, তারপর বাট বি ইউ টি বাট বাট, এরপর দ্যাট টি এইচ এ টি দ্যাট দ্যাট, কাইট কে আই টি ই কাইট কাইট। তো এখানে টি এর উচ্চারণ আমি ঠয়ের মতো করলাম, কারণটা কি এখানকার প্রত্যেকটি বাংলা বানানে তোমরা লক্ষ্য করতে পারো যে টয়ের নিচে হসন্ত দেওয়া আছে, যেমন ব্যাট ব্যাট। এখানে কিন্তু বয়জফলা আকার আর ট শুধু দেওয়া নেই, শুধু ট নেই, এখানে হসন্ত দেওয়া আছে, অর্থাৎ টয়ের শর্ট টার্ম সাউন্ড ঠয়ের মতো হবে ব্যাট ব্যাট। বাট 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 না বাট, এখানেও হসন্ত দেওয়া আছে। তো এখানে মেন যে বিষয় সেটা তোমরা টয়ের মতো উচ্চারিত করতে পারো কোনো সমস্যা নেই, আর ঠয়ের মতো উচ্চারিত করতে পারো কোনো সমস্যা নেই, মানে তোমরা যদি বলো ব্যাট বাট দ্যাট কাইট কোনো সমস্যা নেই। এরকম ওয়ার্ড যেমন ফ্যাট ম্যাট ক্যাট, তো এরকম করে তোমার উচ্চারিত করবে মানে কিছুটা ঠয়ের মতো করবে। সো আজকের ভিডিওটি এখানে এসে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।